খাইতে অনেক সফট হবে, অনেক সুন্দর মজা হবে। হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে লাল শাক রান্না করে দেখাবো, লাল শাকের রেসিপি। তেল দেওয়ার পরে এখানে একটু রসুন দিয়ে নিচ্ছি, রসুন, রসুনের সঙ্গে পেঁয়াজ দিচ্ছি। এখানে যে শাকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাচ্ছে, আমরা লাল লাল হয়ে গেলে তারপরে দিব শাকটা, তারপরে ঢেলে দিব। আর এর মধ্যে আমি এই পরিমাণ লবণ দিচ্ছি, এখানে চা চামচের হাফ চা চামচের মতন আছে, আপনারা স্বাদ অনুযায়ী লবণ কম বেশি করে দিবেন। আর এটা লাল লাল হতে হবে অবশ্যই। এই যে লাল লাল হয়ে গেছে প্রায়, এখন আমি শাক দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমবার একটু মশলাটা, এই যে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, প্রথমবার আমি একটু উল্টে দিব। এখানে আমি সামান্য একটু পানি দিব, তাহলে শাকটা সফট হবে, খাইতে ভালো লাগবে। পানি যদি না দেন তাহলে শাক ভাজা হবে কিন্তু শাক ঝরঝরা হবে, আর পানি দিলে একটু সফট হবে এবং ভালো লাগবে। দিয়ে এখন ঢেকে দিব, শাক থেকে এমনিতেই পানি বার হবে, এই পানি দিয়েই শাক রান্না হবে। দেখেন শাকটা আমি উঠাই দিয়েছিলাম, শাকে থেকে হালকা পানি আছে, আর শাকও প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসছে। এখন একটু উল্টা পাল্টা দিচ্ছি, উল্টা পাল্টা দিচ্ছি, পানিটা শুয়ে গেলে শাকটা হয়ে যাবে। দেখেন বন্ধুরা, শাকটা কিন্তু অনেক সফট, আমার কাছে ঝরঝরা শাকটা ভালো লাগে না, সফটটা ভালো লাগে, ওই জন্য আপনাদেরকে সবটাই করে দেখাচ্ছি। শাকটাই আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা দেখেন শাকটা হয়ে গেছে, হালকা একটু পানি পানি আসছে, আর একটুর মধ্যে হয়ে যাবে।
বন্ধুরা দেখেন লাল শাক প্রায় হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব। দেখেন লাল শাক হয়ে গেছে, খুব সুন্দর কালার এবং খুব সুন্দর খাইতে, অনেক সফট হবে, অনেক সুন্দর মজা হবে।